হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস কথা বলবো রাজকুমার এই মুভির দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে কথা বলবো মির্জা এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই রাজকুমার রিলিজ হওয়ার পরে হিমেলা স্টাফ স্যারের প্রশংসা এখন সব জায়গা থেকে কুড়াচ্ছেন আপনি জানিয়ে দেই প্রিয়তমা এত বড় সাকসেসফুল ফিল্ম হওয়ার পরে রাজকুমারের যেরকম পজিটিভ রিভিউ পুরোপুরি ব্লকবাস্টার রেকর্ড ব্রেকিং হবে অনেকে বলছিল রাজকুমার নাকি ভালো আয় করবে না কিন্তু আপনার জানিয়ে দে বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম রাজকুমার হবে যেটি পঞ্চাশ কুড়িটা প্লাস বিজনেস করবে হিমেল আশরাফ স্যার এই মুভিকে এত সুন্দরভাবে তৈরি করেছেন প্লাস মুভিটিকে ওভারসিস মার্কেটে যদি বড়সড় আকার রিলিজ করে মুভিটি পাক্কা পঞ্চাশ কোটি প্লাস বিজনেস করবে প্রথম দুই দিনেই রাজকুমারের বাংলাদেশের কালেকশন অসাধারণ মুভিটি এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কথা বলবে দুইটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দল রাজকুমার নিয়ে বাজেট হলো দশ কোটি টাকা লিডল সুপারস্টার সাকিব খান স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান সার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম দর্শকদের চাহিদা মতো এত সুন্দর ফিল্ম হিমেলা স্ট্রাব বানিয়েছে যেটি দর্শকদের মন ছুঁয়ে গেছে আপনি জানিয়ে দেয় রাজকুমারের অনেক ক্লিপ এইরকম যেগুলো হিমেলা স্ট্রফ দিলে খুবই ভালো মার্কেটিং হতো কিন্তু সেগুলির কোনো পোস্টার বা কোনো প্রোমো কিন্তু স্যার ইউটিউবে দেয়নি মুভিটি সিনেমা হলে রিলিজ হয়েছে এবং সিনেমা হল থেকেই শুরু হয়েছে মুভির প্রমোশন। খুবই পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছেন যদি দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল কালেকশন হল পাঁচ কোটি আটাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম বাংলাদেশের থেকে দুই দিনে এত টাকা আয় করতে পারেনি প্রিয়তমা আপনারা জানেন কোরবানিদের রিলিজ হয়েছিল প্রথম দিন ভালো কালেকশন করেনি পরে ভালো কালেকশন করেছিল যার কারণে কিন্তু রাজকুমার প্রথম তিন দিনে বাংলাদেশের হাইস গ্রোসিং ফিল্ম হয়ে যেতে পারে এখনকার মির্জা নিয়ে বাজলো চার কোটি রুপি লিড হলো অঙ্কুশ হাজরা স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি পজিটিভ ব্লকবাস্টার হয়েছে দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন অলরেডি করে নিয়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও বেশি টাকা আয় করবে ওয়েস্ট বেঙ্গল থেকে মির্জাকে খুবই বিগ রিলিজ করা হয়েছে ভালো স্ক্রিনে মুভিটি রিলিজ হয়েছে সকল জায়গা থেকে মির্জাও প্রশংসা করেছে এবার বাংলায় যেখানে রাজকুমার ব্লকবাস্টার ওপার বাংলায় সেখানে মির্জা কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে নিজেদের দ্বিতীয় দিনে বুঝি বেঙ্গল থেকে আয় করেছে পঞ্চান্ন লক্ষ রুপি টোটাল এমে কালেকশন হলো এক কোটি তেত্রিশ লক্ষ রুপি ঈদে কোনো বড় ফিল্ম রিলিজ হয়নি শুধু বলিউডের ফিল্মেও বেঙ্গল রিলিজ হয়েছে যেখানে মির্জা পুরোপুরি বড় সিনেমা হলে রিলিজ হয়েছে পুরোপুরি সাপোর্ট দর্শকদের থেকে পেয়েছে মুজি দুই দিনে এক কোটি তেত্রিশ লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে লাইফ টাইমে বুঝি দশ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে আপনারা যদি এখনও মির্জা রাজকুমার না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি ধন্যবাদ